কোরআন হল বিশ্ব মানবতার জন্য লাইভ প্রেসক্রিপশান পুরা জীবনের বিধান কোরআনই হলো মানবতার একমাত্র সংবিধান মা ফরত না মানুষের জীবনের জন্য প্রয়োজন এমন একটা বিষয়ের আলোচনাও কোরআনে বাদ পড়ে নাই এটাকে বলা হয় আল্লাহ বলেন আমি সব বিষয়ের আলোচনা বর্ণনা কোরআনে দিয়েছি এই জন্য আমরা ছোটো থেকে স্লোগান দিতাম আপনারা দিতেন কিনা জানি না আমরা বলতাম সব সমস্যার সমাধান তাহলে স্লোগান সিলেটেও আছে আল্লাহ মানুষের স্রষ্টা তাই একজন মানুষের জীবনে কি দরকার তিনি সব জানেন আপনার জীবনে আজকে কি দরকার এটা আপনি জানেন কিন্তু আগামী এক বছর পরে কি দরকার দশ দিন পরে কি দরকার সেটা আপনি এখনো জানেন না আমার বন্ধু মানুষের বেঁচে থাকার জন্য গাছগাছালি দরকার আজ থেকে পঞ্চাশ বছর আগের মানুষ এটা জানতই না আজ থেকে পঞ্চাশ বছর একশো বছর আগের মানুষকে যদি জিজ্ঞাসা করা হতো গাছগাছালি গাছালি কি দরকার মানুষের জবাব হতো ফলমূল লাকড়ি টেবিল চেয়ার বানানোর জন্য গাছ লাগে মানুষ ভাবতো গাছের উদ্দেশ্য যে জন্য বানাইছেন ফলমূল দেবে মানুষ মজা করে খাবে ওই গাছ কেটে কাঠ চিরে তারপরে চেয়ার বানাবে খাট বানাবে আরাম কেদারা বানায় এর মাজা এস করবে মানুষ ভাবতো গাছ কেটে লাকড়ি বানায় তারপরে রান্না বান্না করবে সেগুলোই ছিল মানুষের কাছে উত্তর কিন্তু আজকের বিজ্ঞান বলছে বেঁচে থাকার জন্য যে অক্সিজেন দরকার ওই অক্সিজেন সাপ্লাই দেয় গাছ গাছালি যদি ফলমূল না থাকে ধরে নাই কাঁঠাল নাই আম নাই জাম নাই আপেল নাই আঙ্গুর নাই পৃথিবীতে আচ্ছা বলুন তো বলুন না থাকলে কে আমরা না খাইয়া মরে যাব কথা বলতে হবে আম না খাইলে মানুষ মরে জাম না খাইলে মরবে আপনার সুপারি এরপরে আফেল আঙ্গুর এগুলো যদি মানুষ না খায় মানুষ মরে যাবে না তবে খাইলে একটু রুষ্ট পুষ্ট থাকবে এবার বলুন তো যদি এই চেয়ার না থাকে যদি খাট না থাকে সোপা আলমারি না থাকে মানুষ মরে যাবে আচ্ছা যদি গাছের লাকড়ি না থাকে তাহলে কি আর জ্বালানি নাই না থাকলে মানুষ করে যাবে এবার বলুন তো পৃথিবীতে আটশো কোটি মানুষ বর্তমানে আছে প্রায় যদি মিনিট পৃথিবীতে অক্সিজেন না থাকে পাঁচ মিনিট পরে মানুষের সংখ্যা কত থাকবে শূন্য খালা খালা কোমা ফিল আর আল্লাহ তালা কোরআন মাজিদে বলেন জমিনে তুমি যা দেখো যা দেখো না আমি যত মাখলুক বানাইছি ও মানুষ তোমার কল্যাণের জন্য বানাইছি কি কল্যাণ দে মাখলুক তুমি হয়তো কিছু জানো কিছু জানো না কিন্তু তোমার কি দরকার আমি আল্লাহ সবটাই জানি তাই তুমি চাওয়ার আগে আমি সব বানাইয়া রাখছি দুনিয়া আসার পরে সন্তানের দুধ হবে প্রথম খাবার মায়ের দুধ খেয়ে সন্তান ছয় মাস পর্যন্ত বেঁচে থাকে দুনিয়ার কোনো খাবারের প্রয়োজনও হয় না যে বাচ্চা মায়ের দুধ যত বেশি খায় ওই বাচ্চার ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা হয় তত বেশি মায়ের দুধ খাওয়া বাচ্চার মেধা হয় বেশি বাচ্চার দুধ দরকার বাচ্চা মায়ের পেটে থেকে সে জানে না কিন্তু তা তালা জানেন তাই বাচ্চাটা মায়ের পেটে আসার সাথে সাথে মায়ের বুকের মাঝে আল্লাহ দুধের জোয়ার তৈরি করে দেয় একটু একটু করে মায়ের বুকে দুধ জমা হতে থাকে আবার যখন বাচ্চা বড় হতে থাকে দুধের জোয়ার কমতে থাকে বাচ্চার দুধ খাওয়া শেষ দুই বছর পরে আস্তে আস্তে করে মায়ের বুকে দুধ শুকিয়ে যায় আর প্রয়োজন নাই প্রয়োজন যখন ছিল আল্লাহ তখন দিয়েছেন আল্লাহ ওই বাচ্চা মায়ের দুধ খাবে ওই দুধ খাওয়ার জন্য দাঁতের প্রয়োজন নাই বরং ওই পিচ্ছিকে যদি আল্লাহ দাঁত দিতেন তাহলে এটা তার জন্য ক্ষতির কারণ হতো ছোট মানুষ মায়ের দুধের বোটার মাঝে কামরায়া দিয়া দুধটাকে ক্ষত করে ফেলত কামড় দিয়া ধরলে মা বলতো কেমনে কেমনে সারা লাগে কেমনে ধরা লাগে বুঝবেই তো না তাই দু চার পাঁচ দিন দশ দিন বিশ দিন এক মা আসে বুঝতো না মায়ের দুধের বোটা কামরায়া ক্ষত করে ফেলতো দুধ মা খাওয়াতে পারতো না বুঝ নাই তাল্লা তার দাঁত দেয় নাই আস্তে আস্তে নতুন খাবার দরকার ছয় মাস পরে দুনিয়ার খাবার দেও ডাক্তাররা বলে আমার আল্লাহ তখন দাঁত তৈরি করে দেয় সাত মাস আট নয় মাস বয়সে দাঁত উঠলো এখন যদি বাচ্চা মায়ের বোটার মাঝে কামড় দেয় তখন মা কয়ে সার কইসি তখন বাচ্চা বুঝে সাইরাও দেয়। কিন্তু আগে দিলে তো বুঝতোই না যখন যা দরকার তখন সব কিছু রেডি করে দেখে ও তাআলা আমাদের জন্য কোরআনকে বানিয়েছেন জীবনের লাইভ প্রেসক্রিপশন পুরা জীবনের এখানে আসে ডাক্তারের কাছে গেলে অসুস্থতা নিয়ে ডাক্তার আমাদেরকে প্রেসক্রাইব করে ওষুধের নাম লিখে তারপরে নিচে লিখে দেয় বেলা খাওয়া লাগবে লিখে কিনা কথা না বললে তো মজা পাই না কথা বলেন লিখে কিনা কোন ওষুধ খাওয়ার আগে কোনটা খাওয়ার পরে সেটাও লেখে কিনা সবকিছু সুন্দর করে আবার লিখে হাতের মাঝে কাগজটা ধরাইয়া দেয় এখন যে রুগী ওই রুগী এসে ওই প্রেসক্রিপশন মুখস্থ করে করে সকাল দশবার দশ বার বিকালে বার দুপুর বেলা দশ বার সুন্দর করে মুখস্থ পরে পরে ঘুমাইয়া থাকে ঠিক না MBBS, SPP, SP, বড় ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিছে আমরা সুন্দর করে মুখস্থ করি আর তেলাওয়াত করে রেখে দেই নাকি ওষুধ খাই ওটার মাঝে যা আছে এর আলোকে আমরা ওষুধ গ্রহণ করি না হয় রোগ ছাড়বে না মুখস্থ করে করে প্যারাসিটামল প্যারাসিটামল অ্যান্টাসিড অ্যান্টাসিড রোগ ভালো হয়ে যাবে ঠিক না এই কুরআন হলো মানুষের লাইফ প্রেসক্রিপশন আমরা দুনিয়া যদি ভালো থাকতে চাই আখেরাতে निजात পেতে চাই কোরানের মাঝে আল্লাহ যা দিয়েছেন তেলাওয়াত করে করে রেখে দেব না আমল করব এখন দুনিয়া তো শান্তি নাই আখেরা তো মুক্তির গ্যারান্টি নাই এর কারণ হলো আমরা কোরানকে এখন শুধু তেলাওয়াতের কিতাব বানিয়ে রেখেছি আমরা কোরআনের হাফেজ হচ্ছি কোরআনের হাফেজ হওয়ার পরে আমরা মাথায় তুলে লাফাই আদর করি কপালে চমু খাই নিশ্চয় কোরআনের সম্মান করবো ইজ্জতে তারাও ইজ্জত পাবে কিন্তু ওইটুকু ইজ্জত পাই হাফেজ সাহেব মনে করে আমি ক্যাডারে কি হইয়া গেছি রে ঠিক না মুই কি হনু রে ভাই আমি কেড়ালি জেরে ছিলেন আমার বন্ধু ওর পড়েছে পরেছে কোরআনের ইজ্জতে তার ইজ্জত বেড়েছে যদি কোরআনটা আমল করতো তাহলে কত ইজ্জত বাড়ত এখন আমল তো পরে হাজার হাজার আ হাফেজ কোরআন আছে আল্লাহ কোরআনে কি বলেছে তা জানলই না হাফেজ সাহেব ছোট্ট বয়সে হাফেজ হয়েছে এই যে তারাবি পড়ানো শুরু করছে বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর তারাবিতে কোরআন পড়াইছে প্রতি বছর কত খতম যদি শুনিয়ে জানে হাঁটতে হাঁটতে কোরআন পড়ে বছরে তিন চারবার পাঁচবার দশ বার খতম দেয় আর যখন তারাবি পড়া আয় তখন তো সকাল থেকে পড়তে শুরু করে মাগরিবের পরে আবার খারাইয়া খারাইয়া নিজে আত করে নামাজের মাঝে আদ করে মানুষ রে শোনা আয় ষাট বছর বয়স পাইল মরে গেল ওই হাফেজটাও কোরআনে আল্লাহ কি বলেছে জানলো না এমন হাজার হাজার হাফেজ আছে না নাই যারা অর্থটাও ভালো করে সুরা শিখলো কোরআনকে তেলাওয়াতের কিতাব বানাইয়া দিল মা বাবা মারা গেল গোল হইয়া পাশে বসে কোরআন পড়ে নিজে না পারলে হুজুর ভাড়া করে আনে এমন জিনিসও বাংলাদেশে আছে না নাই সিলেটে আছে। আমার বন্ধু মা বাবা মারা গেছে হাপে জানো মাদ্রাসা থেকে হাফে সাহেবদের কেনে চারপাশে বসায়া কোরআন পড়ো এখন আপনি বাবার মরা লাসের কাছে কোরআন পড়তেছেন বাবা সোনার মতো কান এখন আছে নাকি যার সামনে কোরআন পড়েন তার কান আছে শোনে না চোখ আছে দেখে না হৃদয় আছে উপলব্ধি করার ক্ষমতা নাই ওর কাছে কেন পড়েন লাভ ডাকি সে তো শুনছে না কোরআন মরা মানুষের জন্য আসে নাই কোরআন আসে তাদের জন্য যাদের কলব সজাগ কলব জীবিত আল্লাহ তাআলা বলেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কল আওয়াল কসামা ওয়া হুয়া শাহীদ এনাফি দা লিকালাদিক্যরা আলিমা কানা লাহু কাল নিশ্চয়ের মাঝে আছে না এর মাঝে আসে উপদেশ তার জন্য যার কলব আছে কলভ আছে মানে কলব জীবিত আওয়ালকা সামা সোনার মতো কান আছে বহুবাসাহি এবং সে কোরান তেলাওয়ার যখন করে তখন তার দিল এখানে হাজির থাকে সে কান দিয়ে মনোযোগ দিয়ে শোনে মন দিয়ে শোনে যার কলব সজাগ যার কানে শোনার ক্ষমতা আছে যার মন আছে দিল আছে কোরআন শুনতেছে আল্লাহ বলে তার জন্য কোরআনের মাঝে নসিহত রেখেছি এখন তো মইরা গেছে তার কোরআন শোনাইয়া লাভটা কি এই কোরআন হলো জীবিতদের জন্য পুরা জীবনের প্রেসক্রিপশন কোথায় কি করা লাগবে এখন কোরানের ব্যাখ্যা হলো হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে কি করা লাগবে তিনি এবার কোরআনের ব্যাখ্যা আমাদের শিখালেন জানালেন ঠিক ঘুম থেকে যখন আমরা উঠব কি দোয়া পড়া লাগবে হাদিসে আছে না নাই ঘুম থেকে উঠলেন এবার রাসুল শিখাইছে দোয়াটা পরালাম তারপরে ঘুম থেকে উঠে আবার ওয়াশরুমে যাবেন নাকি কথা বলে নাকেন ওয়াশরুম বুঝেন তো টয়লেটে যাবেন বলুন তো আমার ভাই এবার টয়লেটে যাওয়ার সময় কোন পা দেবেন হাদিসে আছে না নাই ঠিক কোন দোয়াটা পড়া লাগবে সেটাও আছে না নাই এইভাবে আপনি প্রতিটা কদমে কদমে দেখবেন রসুল আপনাকে জানাচ্ছে লাইভ কেমনে চলবে ঠিক ডাক্তার যেমন লিখে দেয় তিন বেলা খাবেন সকালে তিনটা বিকালে দুইটা ওই সময় একটা ওই সময় এক কাপ ওই সময় এক কক ওই সময় খালি পেটে ওই সময় ভরা পেটে এটা আমরা মেনে মেনে যখন ওষুধ খাই আল্লাহর মেহরবাণীতে আমরা সুস্থ হয়ে উঠি আল্লাহ বলেন আমি এটাকে লাইভ প্রেসক্রিপশন বানাইয়া পাঠাইছি এটা অনুসরণ ও আমার থেকে আপনার কাছে ওহি হিসাবে যা এসেছে আপনি এটা তেলাওয়াত করেন এটা মানুষকে পড়ে পড়ে শোনান কারণ কিসে মানুষের কল্যাণ কিসে মানুষের কল্যাণ সার্বিক বর্ণনা কোরআনের মাঝে আছে না নাই রাসূল কোরআন তেলাওয়াত করে জাতিকে শোনালেন এখন নবী আর আসবে না রাসূল আর আসবে না আসার কোনো সম্ভাবনাও নেই ওই কোরআন জাতির কাছে শোনানোর দায়িত্ব আল্লাহ আলেমদের কাঁধে দিয়েছেন রসুল বলেছেন আলেমরা হল নবীগণের উত্তর কোরআন এখন শোনাতে গিয়ে কট্টুকু শোনাবেন কিভাবে শোনাবেন ওই নির্দেশন আল্লাহ কোরআনে রসুলকে দিয়েছেন জোহার নবী এক জুহর রসুল তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে যা পাঠানো হয়েছে এটা মানুষের কাছে প্রচার করো যা পাঠানো হয়েছে তা প্রচার করো এখন আমরা যা পাঠানো হয়েছে চাল আমরা তা প্রচার করি না বরং আমরা প্রচার করি সুবিধা মতো আমরা যখন দেখি কোরআনের ওই বিধানের কথা বললে একটু মুসিবত আছে চাকরি চলে যেতে পারে মামলা খাওয়া লাগতে পারে কোরআনের বিধানের কথা বললে জেলে যাওয়া লাগতে পারে কেউ কেউ গিয়েছে কেউ কেউ যাওয়ার জন্য মামলা দিয়ে বসে আছে কাউকে কাউকে ফাঁসি দিয়েছে কাউকে কাউকে দেবে ওইগুলো আমরা আস্তে করে এরা যাই বরং কোরআনের ওইটুকু আমরা পড়ি পড়াই শোনাই যটুকু দাওয়াত দিলেই সবাই খুশি হয়ে যায় সব দল খুশি এমন আমরা শোনাব কেউ নারাজ হবে না কেউ বেজার হবে না সবাই খুশি আমরা টুকু নিয়েছি আমরা দিনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কেউ পীর হইয়া নামাজ রাহ জাকাত জি কির পর্যন্ত ইসলাম শেষ আবার কেউ বক্তা হইয়া মাঠে ময়দানে নামাজ রোজা হজ জাকাত পদ্মা পুশিদা হালাল হারাম কিছু আলোচনা এখানে শেষ আবার আমরা কেউ ক্ষতি হইয়া এখানে পর্যন্ত সীমাবদ্ধ আমরা আবার দিনের দায়ী হইয়া মসজিদে মসজিদে যাচ্ছি সেখানে আমরা ছয়টা উসুল বলে দায়িত্ব শেষ করে ফেলছি কিন্তু আল্লাহর কোরআনের মাঝে পুরা জিন্দিগি আছে পুরা লাইফ কোরআন দিয়ে চলবে ব্যক্তি চলবে পরিবার চলবে সমাজ ওই কোরআন দিয়ে দেশও চালাতে হবে কোরআন দিয়ে শুধু মসজিদ চলবে না আল্লাহর নবী কোরআন দিয়ে সংসদও চালাইছে কিন্তু আমরা আজকে কোরআন পড়তে গিয়া কোরআন বলতে গিয়ে আমরা সুবিধাবাদী নীতি অবলম্বন করছি আমরা যখন মসজিদে ঢুকি তখন আমরা কোনো দলের থাকি না আমরা হয়ে যাই সবাই আল্লাহর দলের লোক ঠিক না সবাই কোন পা দিয়ে মসজিদে ঢোকে কথা বলুন কোন পা দিয়ে বের হয় রাসোল শিখিয়েছে কোনো দিমৎ কারো নেই আল্লাহ আকবর বলে সবাই নামাজ শুরু করি সালাম ফিরিয়ে নামাজ শেষ করি কোনো রকমের দ্বিমত করি না একমত সবাই ঠিক আছে বাগরিবের ফরজ তিনরাকাত ইমাম সাহেব হজুর যদি দুরাকাত পরে সালাম ফিরিয়ে দেয় ভুলে আমরা সালাম ফিরাবো না লোকমা দেবো বাবা যদি ইমাম হয় ছেলে কি বাবার সাথে দুরাকাত পরে সালাম ফিরাবে না বাবারেও লোকমা দেবে দেখেন আমরা আল্লাহ এবং রাসুলকে কত মানি বাবারে ও সারি না সব মুসলমান আমরা মসজিদ আল্লাহ সবাই আল্লাহর গোলাম রাসুল তেমনি শিখাইছে আমরা তেমনি করব কোনো দিমত নাই কিন্তু এই মুসল্লিটা নামাজ শেষ করে যখন জজ কোটে বিচারপতি হইয়া যা হইয়া আদালতের চেয়ারে বসে রায় দেয় তখন আল্লাহ রাইনে আর একটা রায়ও দেয় না আবার সেখানে যারা হাজির আছে বাদী বিবাদী আসামি পুলিশ সাংবাদিক তারা আল্লাহ রাইন বিরোধী রায় দিল কেউ লোক মাও দেয় না যত লোক মা মসজিদে হুজুর সোজা পাইছে আমরা আংশিক মানে খুশি সীমাবদ্ধ করেছি একটু একটু অংশ অত সেই সুযোগ নাই আল্লাহ বস উৎলুম আ ও ইলাইকা মিনাল কিতাব ও আমার রসুল কিতাব থেকে যা ওহি করছি সবটা তেলাওয়াত করে শোনান কোনো কিছু গোপন করা যাবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাই ইহিবসাল্লামের কাছে মক্কা যখন প্রথম দিকে ওহি নাজিল শুরু হলো আল্লাহর হাবিব কাল্লা তালা বললেন ও আঙ্গির আশির কলাকবিন প্রিয় নবী গোপনে আর দাওয়াত নয় আপনার আপন কাছে এবার দাওয়াত দেন প্রকাশ্যে দাওয়াত দিন ওহি নাজিলের প্রথম তিন বছর রাসুল গোপনে দাওয়াতি কাজ করেছে এখন রাসুল প্রকাশ্যে দাওয়াত দিতে শুরু করলেন সাপা পাহাড়ের চূড়ায় দাঁড়ালেন ঘোষণা করলেন করলেন আরব দেশের আহ্বান এই রীতি শুনলে শব্দ শুনলে মানুষ জানে বিপদের খবর আছে দোরাও আহ্বানকারী কোন সংকেত দে কোন বিপদের সংবাদ দে শুনে নাও দোরাই লোকজন ও মোহাম্মদ অবন আবদুল্লাহ কিসের দুঃসংবাদ আল্লাহ হাবিব বললেন যদি বলি এই পাহাড়ের পিছনে কিছু সৈন্য তোমাদেরকে আক্রমণ করার জন্য অপেক্ষা করছে বিশ্বাস করবে সবাই বলল কেন নয় নিশ্চয়ই বিশ্বাস করব কারণ তুমি কোনোদিন মিথ্যা কথা বলো না তখন বললেন যদি তাই হয় আমি মিথ্যা বলি না এটাই সত্য কথা আর একটি নতুন সত্যের খবর দেই শোনো তোমরা সবাই জাহান্নামের দিকে কেন যাচ্ছ দৌড়ায়া জান্নাতে যদি যেতে চাও মুক্তি যদি পেতে চাও কুলুলা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু এ কালেমা পড়লে তোমরা সফল হবে সবার আগে পাথর মারলো রাসূলের আপন চাচা আবু লাহাব আবুল পাথর মেরে বিশ্বনবীকে বললো তাব্বাল্লা কাইয়া মোহাম্মদু আলি হাজা জামা মুহাম্মদ তুমি ধ্বংস হও ওই জন্য ডেকেছ নাকি নাওজুবুল্লাহ পরেন পাথর মেরে বাড়ি চলে গেল রাসূলকে বদ্ধ দিলো ধ্বংস কামনা করলো মোক্ষার পরিস্থিতি খারাপ হয়ে উঠলো লোকজন বিশ্বনবীর পিছনে লেগে গেল এতদিন জারা আল আমিন বলে আসাদিক বলে তারা এখন কবি গণক জাদুকর পাগল বলতে থাকলো তারা বুঝে পেরেছে কালেম একটা বিপ্লব এটা একটা রেভুলেশন এই কালেমার মানে হলো লাতার থাকবে না মানা থাকবে না অজ্জা থাকবে না হবল থাকবে না আবু জেল নেতৃত্ব থাকবে না তারা বুঝে পেলেছে শুরু করলো ষড়যন্ত্র চারিদিকে বেলালের গলের রশি লাগাইয়া টানতেছে কাব্বাবের পিঠা গুণের শেখা দিচ্ছে হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না কে লজ্জাস্থানে বর্ষা মেরে আবু জাহেল হত্যা করেছে পরিস্থিতি বড় খারাপ হয়ে উঠেছে আমার আল্লাহ সূরা লাহাব নাজিল করে দিয়েছে তাবাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব আবু লাহাব পাথর মেরে ধ্বংস কামনা করলো আল্লাহ তাআলা বলতেছেন ও আবু লাহাব তোর দুই হাত ধ্বংস হোক তুই নিজে ধ্বংস হোক বলতে 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 তোর ধ্বংস হোক আমার না খারাপ কথা বলুন মক্কার পরিস্থিতি ভালো না খারাপ এ অবস্থা যদি আবার আবুল হাবের বিরুদ্ধে রাসুল বলে তুই ধ্বংস হক আবুল হাব রাসুলের কপালে সুমু খাবে না তলোয়ার হাতে নেবে এই অবস্থায় এ আয়াত আল্লাহ নাজিল করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াতটা তেলাওয়াত করে শোনালেই তো বিপদ আরো বেড়ে যাবে ওই আয়াতটা তিনি সুন্দর করে আলমারির ভিতরে তালা মেরে রাখলেন লুকায়া রাখলেন না পরে শোনালেন পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে লুকাতেও তো পারতেন রাসুলের কাছে ওহি নাজিল করেছে জিব্রিল রাসুল তেলাওয়াত করার আগে আবু বকর সিদ্দিক ও জানত না ওমর জানত না কেউ তো জানার কথা না রাসুল চাইলে ওই সুরা লাহাব লুকায়া রাখার সুযোগ ছিল কিনা কিন্তু লুকাইছে তো কইলেরা পরিস্থিতি আরো খারাপ হইব এখন আমরা কোথায় আছি হাজারো জুলুম হাজারো অত্যাচার হাজারো অসঙ্গতি হাজার রকমের খারাপি দেখার পরেও কথা বলে না কথা বলে না হক কথা বলতে চায় না এমন আছে না এটার নাম দিছে একমত খতিফ সাহেব যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে হক কথা বলে তখন এমন মুসল্লি এখন জোরাইছে বের হয়েছে জমার নামাজ পরে হুজুরের কানে কানে কয় হুজুর আমরা তো বুঝি এগুলো অন্যায় কিন্তু কোয়েন না সময়ে ভালো না আল্লাহ যদি সময় দেয় তখন কোয়েন এখন আলেমারক কয় কথা তো ঠিক হক কথা বলার মগজে লেগেছে গেছে ফাঁসি দিছে লক্ষণ ভালো না ইমামতি থাকবে না ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে চাকরিটা চলে যাবে হক কথা বলা দরকার নাই চুপ থাকার নাম দিয়েছে অত সাল্লা বলে না আমি কোরআন হাদিসে যা বলছি তা মানুষের কাছে বলতেই হবে বল মা উযিলালাইকা মিনাল উযিলালাইকা মির রাব্বিকা তোমার রবের পক্ষ থেকে যা এসেছে বলো প্রচার করো এরপর আল্লাহ কি বলে ওয়া ইল্লাম তাআল ফামা বল্লা বা ত রিসালাতহু যদি যথাযথভাবে প্রচার না করেন প্রমাণ হবে আপনি রাসুলের দায়িত্বই পালন করেন নেই এখন আমরা ইসলাম লুকাচ্ছি জিকিরেরও আর সবাই করে নামাজ রোজারও আর সবাই করে হজ জাকাতেরও আজকে না করে কিন্তু আল্লাহ রাইনের দেশ চালানো লাগবে এই ওয়াজ কমে গেছে তারা জানে এই ওয়াজ করলে জঙ্গিবাদী বলে মামলা দিয়ে দেবে বিশ্ববিখ্যাত মুফাসির যিনি তাম দুনিয়াতে চল্লিশ বছরের বেশি কোরআনের তাফসির করেছে আবার বন্ধু শুধু আল্লাহর রাইনের কথা বলার কারণে আজকে জঙ্গিবাদ দর্শন আজকে মানুষ মারার মামলা অথচ যারা দিয়েছে যারা রায় দিয়েছে তারাও যেন উনি দর্শনকারী হতে পারে না শুধুমাত্র মিঠা মিঠা কথা বললে আপনার দাওয়াত কমবে না আপনার মুরিদ কমবে না আপনার অসুবিধা হবে না আপনি হক না বলে চুপ থাকেন আপনারা সবাই ফুলের মালা দেবে বাংলায় প্রবাদ আছে বোবার কোনো শত্রু নেই আচ্ছা কী তু বানিল আখরাস হক কথা না বলে যে চুপ থাকবে সে বোবা শেতান হয়ে যাবে এখন সমাজে মুজাহিদের সংখ্যা বেশি না বোবা শয়তানের সংখ্যা বেশি আপনি আল্লাহর কোরআনের দায়ী হইয়া কিছু বলবেন কিছু বলবেন না এই সুবিধাবিদবাদী নীতি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত নয় অনুমোদিত নয় আপনাকে সব বলতে হবে মানুষ মানুক আর না মানুক এটা দেখার দায়িত্ব আপনার নেই আজকে জাতি ইমান হারা হয়ে গেছে হাজার হাজার নামাজি হাজার হাজার রোজাওয়ালা এই কারণে ইমান হারা হয়েছে কারণ তারা কোরানের কিছু মানে কিছু মানতেরাজি নয় আল্লাহ তালা কোরআন মাজিদে বলছেন অ্যাপে তুউ মিনুন বিবা দিল কিতা বিউদকে ফুরুনবিব দিল জে উমঞ্জপানুদ নিকমেংকুম ইল্লাখিসিয়ুন তোমরা কি কোরআনের কিছু মানবা কিছু বাদ দিবা বলতে বলতে আয়াতের শেষে বলে এই নীতি যারাই অবলম্বন করবা কেয়ামতের দিন কঠিন আজাবে ধাক্কায়া ফেলে দেব কোরআন মনে কিতাবের নাম বিসমিল্লার বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান্নাসের সিন পর্যন্ত যা আছে সবটা একসাথে মানতে হবে একসাথে মানার নাম ইমান একটা বাদ দেবেন ইমান শেষ কাদিয়ানির নাম শুনেছেন জোরে বলুন শুনেছেন তাদের নামাজ নাই তারা রোজা রাখে না আজানে কামত নাই মসজিদ বানায় না দাঁড়ি নাই পাঞ্জাবি পাগড়ি নাই আওয়াজ করে বলুন তো ইমান আছে ইমানটা নাই কেন কারণ তারা কোরআন মাজিদের মাত্র একটা মেসেজ মানে সেটা হলো বিশ্বনবী শেষ নবী নামাজ মানে রোজা মানে হজ মানে জাকাত মানে কোরআন থেকে একটা মেসেজ হতামান এটা মানলো না বাকিগুলো মেনে লাভ নাই আপনারা তো শিক্ষিত মানুষের সংখ্যা এখানে বেশি বীজগণিত করেছেন প্রায় অনেকেই এখন মাদ্রাসা সিলেবাসের আমার ভাইয়েরা বীজগণিতের সূত্র পড়েছেন যদি আমরা বীজগণিতের অঙ্ক করতে যেতাম তখন আমরা দেখতাম প্লাস 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 পরে আছে মাইনাস সমান সমান প্লাসে মাইনাসে কি প্লাসে মাইনাসে মাইনাস এমন জিনিস যেটা প্লাসের ও মাইনাস বানায় আসারে কোনো নারী এবং কোন পুরুষ যদি পাশাপাশি দাঁড়ায় নামাজ পড়ে শরীয়তের মাসালা কি একজন মেয়ে নামাজের সময় হয়েছে রাস্তায় দাঁড়ায় বোরকা পরে নামাজ পড়তেছে মসজিদের মাঝখানে দাঁড়ায় নামাজ পড়ছে কাবা শরীফের হাতিমের মাঝখানে দাঁড়ায় দেখবেন আপনি মহিলা নামাজ পড়তেছে ঢুকে গেছে জোর কইরা এমন ঘটনা ঘটেছে হাজি সাহেবরা নামাজ পড়তেছে মহিলা দাঁড়ায় গেছে এখন পুলিশ হাইসা করে নামাজে গায়েও তো হাত দেয়া যায় না এখন সরাইব কেমনে তখন পুরুষ নামাজি যারা আছে তারা দূরে দূরে সরে দাঁড়ায় নামাজ পড়ে কারণ মাসালা জানে যদি মহিলার পাশে দাঁড়াইয়া কোনো পুরুষ নামাজ পড়ে মহিলার নামাজ ঠিকে থাকবে পুরুষটা একটা বাতিল হয়ে যাবে এ হলো নেগেটিভ পুরুষ হইল পজিটিভ নেগেটিভের লগে পজিটিভ দাঁড়াইলে নেগেটিভে পজিটিভেরও খাইয়া দে এই যে সায়ের গ্লাস আছে আমি দুটা গ্লাস হাতে নিলাম একটাতে হাফ গ্লাস প্রস্রাব নিলাম আর একটাতে ফুল গ্লাস পানি নিলাম বলুন তো আমি যদি ও প্রস্রাব থেকে তিন ফোটা পস্রাব পানিতে দেই তাহলে ওই পানিটা কি ফাক না না ফাঁক নেগেটিভ এ পজিটিভ রো না ফাক বানায়া ছেড়ে দেবে এবার বলুন তো যদি হাফ গ্লাস হাফ গ্লাস পানির মাঝে আমি তিন বালা পানি ঢাকি ঢালি খাওয়া যাবে নেগেটিভ হাফ গ্লাস প্রস্রাব এতগুলো পানির মাঝে ঢেলে দিলাম খাওয়া যাবে পানি ওই হাফ গ্লাসে তিন গ্লাসের নাফাক বানায় সেরা দেবে ও দোস্ত আমার ইমান এমন জিনিস লক্ষ্য করুন এ পুরাটা মানা লাগবে কাদিয়ানি মানে না চাই অক্ষর কয় অক্ষর খ আলিফ তামিম খা তামান বিশ্ব নবী শেষ নবী বাকি শত শত বিধান মানে মাত্র একটা মানে নাই এক জায়গায় মাইনাস আছে বাকি সব কি মাইনাস আপনারা বলুন তো শয়তান মোমেন না কাফের ডরে কয়না শয়তান তো লগে আছে আবার ধরেনি বলুন তো দেখি শয়তান মোমেন না কাফের হ্যাঁ কোরআন কোরআন বলে চাবা শয়তান কাফের হয়ে গেছে কারণটা কি আল্লাহর মাত্র কয়টা আইন শয়তান মানে নাই যারা জানেন তারা বলুন আল্লাহর কয়টা আইন মানে নাই আচ্ছা এই আইনটাও স্বীকার করার আগে কাফের ছিল বরং সে এত ভালো মুভমেন্ট ছিল আবাদত করতে 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 ফেরেস তাদের কাতারে চলে গেছে শয়তান কিন্তু ফেরেশতা নয় আল্লাহ তালা কোরআন মাজিদে বলছেন কানা মিনাল জিন শয়তান হলো জিন জাতির সদস্য কিন্তু আল্লাহর এবাদত করতে করতে এখন ফেরেশ তাদের সাথে একসাথে থাকে আল্লাহ বলছে আদমরা সেজদা করুক ফেরিস্তারা সবাই সেজদা পড়ে গেল ইবলি সেজদা কথা বলেন সেজদা আল্লাহের জি মা মানা গাল্লে তাস জুদা ইদ আমি যখন সেজদা করতে বললাম আদম রে তোরে মানা করছে কে ডা কেন করলি না ইবলি জবাব দেয় আনাখাই রুমিন মিনহু আমি তো সেরা নাও খালাক্তানি মিন্নারি ও খালাক্তাহু মিউতি চুরি চুরি আর সিনা জুরি হে ব্যাখ্যা দে আল্লাহর কাছে কেন করি নাই শোনেন হেরে বানাইছেন মাটি দিয়া আমারে বানাইছেন আগুন দিয়া আগুন ছেড়ে দিলে তো পরের দিকে জিব্বা বের করে করে না আগুন লাগাইলে কোন দিকে ওঠে তা আমি নিচে আমি কেমনে আল্লাহ বলে ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম অবিশপ্ত বেরিয়ে যা গেট আউট আল্লাহর একটা আইন মানে সাথে সাথে ঈমান শেষ এখন আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলে সুর ধরে হাত কাটো বাংলাদেশের ৫০ বছরে কয়বার মানছেন কথা কয় না ভাইরা কয়বার মেনেছেন জেনা করলে একশো বেত লাগাও বিবাহিত হলে পাথর মারো এমন বিধান ইসলামে আছে না নাই আছে না নাই আইন কোন দিছে ও প্রিয় ভাইরা পান করলে আশি বেত লাগাও ইসলামে এমন বিধান আছে না নাই ওমর তো নিজের ছেলেকে ও দেন হাই দেন্নাই মদ্যপানের ওপরে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা মরেছে পুত্র তোমারই চোখের পরে প্রিয়নবী বলেন আমার মেয়ে ফাতে চুরি করলাম আমি ফাতেমার আমার হাটটাও কেটে কোন সার নাই আপনি ডজন ডজন বিদার সার দিলেন মানলেন না আল্লাহর আইন তো মানেই না আমরা যারা মানতে বলি তাদের সহ্য করে না কথা শুনলে চেহারা কালো হয়ে যায় এমন কিছু নামাজিও আছে না নাই নামাজ রোজা হজ্জা কাতের ওয়াজ করবেন দলের গন্ধ না। জি কিরে করেন সব লোক কয় জি ভালো আওয়াজ নামাজের আওয়াজ করবেন সবাই কয় জি ভালো আওয়াজ আল্লাহ আইন জমিনে কায়েম করো এবার কয় হুজুর মনে কোন দল করে আপনার কাছে নামাজ ভালো রোজা ভালো আল্লাহর আইনের কথা বললে চেহারা কেন কালো হয় এর কিছু কারণ কিন্তু আছে কারণ হলো তারা জানে নামাজি মানুষ হলে তাদের তাদের সিনেমা হল ঠিক থাকবো কারণ কিছু নামাজিও সিনেমা হলে যায় এমন আছে না আর বেনামাজিরা তো আছেই দেশে যদি রোজা আসে পাবলিকের সুবিধা কি রোজা আরও রাখেন চালের দাম কমুক কম খাইলে সাইলের দাম কম থাকবে ভালো ও জিকির ওয়াজ করবেন জিকির করো আপত্তি নাই সিনেমা হল বন্ধ হবে না সুদি ব্যাং বন্ধ হবে না মানুষ যদি নামাজি হয়ে যায় তাদের মদের ব্যবসা বন্ধ হবে না কিন্তু যদি আল্লাহর আইন কায়েব হয়ে যায় সিনেমা হল থাকবে না সুদি ব্যাং থাকবে না মদ খাইলে পেটের চামড়াও থাকবে না তাই তো তাদের ভালো লাগে না যখন আল্লাহর আইনের প্রসঙ্গ আসে তখন তারা কোরআন যারা পড়ে তারা জানে নিজে না জানো হুজুর থেকে শুনছে কোরানে আছে সুর ধরে হাত কেটে দাও এখন যদি আল্লাহর আইন কায়েম হয় বেটা তো হাত বিট বেড়ে গেছে হুজুরের আবার না। উনি আল্লাহর আইনের পক্ষে কথা কয় আল্লাহর আইন কায়েম হলে আমার হাতের খবর কি কারণ সে তো আয়নার সামনে দাঁড়াইলে চোর দেখতে পায় আয়নার সামনে খাড়াইলে কি দেখে চোটা কেডা আমার বন্ধে জন্য এখন পুরা কোরআন মানার নাম ইমান অর্ধেক মানবেন অর্ধেক সারবেন মোমেন হওয়ার সুযোগ নেই কাদিয়ানি চাইর অক্ষর মানলো না কোরানের চাইর অক্ষর নয় তিন অক্ষর নয় দুই অক্ষর নয় কেউ যদি একটা অক্ষর না মানে সেও ইমানদার নয় আল্লাহ তালা কোরআনে কি বলেন يري يقولون نؤمن ببعض ونكفر ببعض يريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا أوزد بولن نعوذ بالله الله بولن كسو منوشا سي شبيد بدين زارا بول কিছু তো মানি কিছু তো মানি একবারে মানি না এটা তো কখনো বলিনি ও হুজুর যদি ইসলাম না মানতাম তাহলে মাসে পাঁচশো টাকা মসজিদে সাদা দিতামনি ইসলাম না মানলে পাশের মসজিদে সিটা কেডা আপনি জিগান আমি তো দিছি রমজান মাসে হুজুরকে আমি দশ দিন একা খাওয়াই ইসলাম না মানলে কি আর পাঁচ লাখ টাকা হস খস করতে যাইয়া খরচ করছি মানি না তো বলি নাই তা আমরা তখন বলি ইসলাম যদি মানিনি তাহলে আপনি আবার আল্লাহর আইনের বিপক্ষে কেন কয় হুজুর সব কি আর মানা যায় হুজুর সব কি মানা যায় আপনারা হুজুর মানুষ আপনারা সব মানেন আর আমরা তো সাধারণ মানুষ সব পারি না এই জাতীয় কথা বলার লোক আছে না নাই আছে মানে চা দোকানে গল্প করে হুজুররা জানেও বেশি আখে রাতে দর খাইব আমরা জানিও কম আমরা হিসাব কম বাহ কি মজা করে হাসি দিয়া চা খায় হাসরের ময়দানে আল্লাহ মারে জিজ্ঞাসা করবে এটা করো নাই কেন আমি মুখের উপর কইয়া দিব আল্লাহ আমি তো জানি না তা আমি জানিও কম হিসাবও কম হুজুর জানেও বেশি হিসাব বেশি অথচ বন্ধু কান খুলে শুনুন আমল করা ফরজ কি আমল করবেন সেটা জানাও ফরজ এখন যে বেটা আমলও করে নাই জানেও নাই সে ফরজ লঙ্ঘন করছে কয়ডা কথা কন না কেন কথা কইতে কি আলো লাগে কথা বলেন কথা বলতে কি কারেন্ট লাগে তো মুখ কাজে লাগান সময়টা কাজে লেগে যাক ওনারা জেনারাটা চালিয়ে দেখ আবার ফরজ ফরজ হিন্দুর ঘরে জন্ম নিয়ে হিন্দু থাকা যায় বেদ পড়া লাগে না বৌদ্ধের ঘরে জন্ম নিয়ে বৌদ্ধ থাকা যায় ত্রিপিটক শিখা লাগে না ইহুদি খ্রিস্টান হওয়ার জন্য তা বাইবেল পড়া লাগে না কিন্তু মুসলমান কান খুলে কুল্লি মুসলিম নবীর ঘরে জন্ম কাফের হয়েছে এমন ঘটনাও আছে না নাই নুয়ালাই সালামের ছেলে কেনান মোমেন না কাফের সবাই কথা বলেন না দয়া করে মোমেন না কাফের তো নবীর ছেলে হইয়া কাফের হয় দিন মানে নাই তাই আর আপনার বাবা আব্দুল্লাহ আপনি আব্দুর রহমান নাম দিয়া খেলাবেন আপনি মুসলমান এসব চলবে না আমল করে ইমান এনে জান্নাতে যাওয়া লাগে আল্লাহ বলছেন হে নবী বলুন আজকে আয়াতের প্রথম অংশেরও আশেষ আমার আমরা যারাই কোরআন পড়ব, আমরা যারাই দিন মানব আমরা কোরআনের আংশিক নয় পুরাটাই মানব রাজিয়াছেন। আমরা দিনকে আংশিক নয় পুরা মানবো রাজি আসেন ইসলাম পাওয়া যায় না আল্লাহ বলে শুধু ইসলামে পুরা ঢোকো আল্লাহ যা বলে সেটা ফাইনাল কোনো ডিসকাউন্ট দেয় না আপনাকে আমাকে ডিসকাউন্ট দিয়ে জান্নাতে ঢুকানোর আল্লাহ ঠেকা পড়ে নাই আপনি মনে মনে বলবেন কিছু তো মানি এসব সুযোগ নাই বলুন তো অজুর ফরজ কয়টা মাসাল্লাহ আর একটু জোরে বলুন অজুর ফরজ কয়টা প্রচণ্ড শীতের কারণে মুখ ধুইলেন হাত ধুইলেন মাথা মাসে করলেন পা না দুইয়া নামাজ পড়লেন ওই তিন ফরজওয়ালা অজু দিয়া স্বভাব হবে কটুকু অর্ধেক কিছু তিরিশ পার্সেন্ট তিনটা তো মানছেন শীত আছে তাই একটা মানেন নাই আল্লাহ রহমান না রাহিম না তিনি সব দেখে না সিজ্জাসকে বেশি কিছু সবাপ্ত দিব ঠিক না কোনো ডিসকাউন্ট চলবে না অজু করার সমর্থনা তাই করো যখন তুমি দেখবে অজু করতে গেলে তোমার জীবন শঙ্কায় পড়ে যাবে পানি বরফ তুলল তুমি চরম অসুস্থ ওই পানি ইউজ করলে তুমি আরো অসুস্থ হয়ে যাবে তোমার জীবন সাঙ্গ হতে পারে আল্লাহ তারা তখন বলবে ওজু দরকার চার পরজের জায়গায় তিন পরজ মানবা এক নেই চৈত্র মাসের দুপুরে রিক্সাওয়ালা রোজা রাখে প্রচন্ড পিপাসার পরে রোজা ভাঙে না এমন দুই একটা রিক্সাওয়ালা আছে না নাই চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা লম্বা রোজাপ সারাদিন রিক্সা চালায়া ঘেমে ঘুমে অস্থির মাঝে মাঝে গেঞ্জিটা খুলে হাতের মাঝে এইভাবে চাপ মারে গাম পরে পানির মতো ঝরে আসরের টাইমে মসজিদে যাইয়া হুজুরের কাছে নামাজ পরে মাস আলা জিজ্ঞাস করে হুজুর তাম দিন রিক্সা নিয়ে টোটো করে ঘুরেছি কিন্তু পকেটে হাত দিয়া দেখি টাকা হইছে মাত্র দেড়শো রিক্সা ভাড়া পঞ্চাশ দেয়া লাগবে একশো টাকা দিয়া চাল কিনবো না তরকারি কিনবো বুঝতে পারছি না বাচ্চারা না খেয়ে আছে ঘরে এখন শরীর হয়ে গেছে দুর্বল আসরের পরে রিক্সা চালাবো বলটাই নাই এখন গড়ে গেলে চাল ডাল নিতে পারবো না হুজুর আমি গরিব মানুষ এখন তো চোদ্দ পনেরো ঘন্টা লম্বা রোজা আর মাত্র এক ঘন্টা বাকি আছে আমি যদি ইফতার করি এখন শরীরে একটু বল হইব রিক্সাও বাকি সময় চালাতে পারবো বিকালে যাত্রীও একটু বেশি মিলবে হজুর অনুমতি দেন হজুর তাকায়া এক যাও মিয়া পনেরো ঘন্টা লম্বা রোজা এক ঘন্টা বাদ আছে চোদ্দ ঘন্টা তো রাখছ আল্লাহ রহমান ইফতার কইরা ফেলো স্বভাব পাবে তো আল্লাহ না রহমান ওই হুজুরের পতুয়ার দিকে আল্লাহ রোজা যারা রাখো সন্ধ্যা পর্যন্ত রাখবা সূর্য ওঠা ডুবার দুই মিনিট আগে এক মিনিট আগে ইফতার করার অধিকার তোমার নাই পনেরো ঘন্টা লম্বা রোজা সূর্য ডোবার পাঁচ মিনিট গ্রেফতার করে ফেলেছেন একটু আওয়াজ দিয়ে বলুন তো সবাব হবে তো কিছু একবারে বাদ আল্লাহ ডিসকাউন্ট না রোজা রাখলে সন্ধ্যা পর্যন্ত রাখো অজু করলে চাই ফরজ মানব নামাজের মাজার আর হাকাম তেরোটা ফরজ নাকি কয়ফরস জোরে বলেন ফরজ বারোটা মেনেছেন শুধু রুকু করেন নাই নামাজ বারো এক আনাও নেই ইসলামের বিধানের মাঝে শুধু প্লাস থাকবে প্লাস 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 রোজা মানেন জি প্লাস মানেন জি প্লাস জি সব জি ওকে ওকে করো না বলার সুযোগ তোমার নেই এখন জীবনের বটম থেকে টপ টপ থেকে বটম এভরি এভরি মোমেন্ট আপনি থাকবেন যেখানে ইসলাম থাকবে সেখানে এখন নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইসলামটা আছে কই ইসলাম তো আমি খুঁজে পাই না আপনারা ভাবতেছেন হুজুর এত টুপি এত দাড়ি এত পান্ডাবি वाला আপনি কি বলেন ইসলাম নাই আমি রাসূলের হাদিসের দিকে তাকায় কাদি ঘন্টা বড় খারাপ হয়ে যায় খালি চোখে তাকায় দেখি মুসলমানের অভাব নাই কিন্তু আমার রাসূল কি বলেছেন ইয়াতি আনান নাস জামান ইজিতবিউনা ফিল মুমিন এমন একটা জামান আসবে মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু একটারও ইমান থাকবে না আমি তাকায় দেখছি সংসদ ইসলাম দিয়ে চলে না গণভবন কোরআন দিয়ে চলে না বঙ্গভবন চলে না আদালত চলে না সচিবালয় চলে না মন্ত্রণালয় চলে না ডিসি অফিস চলে না টেউন অফিস চলে না ব্যবসা নীতি চলে না শিক্ষানীতি চলে না স্বরাষ্ট্র নীতি চলে না পররাষ্ট্র নীতি চলে না আমি দেখি আল্লাহর কোরআন অকেজু হয়ে গেছে এটা মসজিদের গিলাপের ভিতরে ঢুকে গেছে এ কোরআন দিয়ে কেউ চলে না আগে মসজিদ চলতো মাদ্রাসা চলতো এখন তাও চলে না মাদ্রাসা মাদ্রাসা গুলাতে গিয়া দেখো মহিলার ছবি প্রিন্সিপালের মাথার উপরে জ্বলছে ওই মসজিদের মিম্বার এখন আর ইসলাম দিয়ে চলে না কোরআন দিয়ে ইমাম চলে না এমন হাজার হাজার মসজিদ আছে কোরআনের হক কথা বললে ইমামের চাকরিটাও থাকে না মসজিদের সভাপতি সুদ খায় এমন মসজিদ বাংলাদেশে আছে না নাই মসজিদের সেক্রেটারি ঘোষ খায় ওই মসজিদে সুদের আওয়াজ করা বন্ধ ঘোষের আওয়াজ করলেই মামের চাকরি বেশি দিন আর ঠিক নাও অতলোমা ও হইয়া কামিনাল কিতাব ও আমার প্রিয় নবী এই কিতাবে যা আছে ওই করেছি মানুষকে শোনাও পরিস্থিতির বেকুলতা দেখে জটিলতা দেখে বন্ধ করার নাম নয় নয়। এটা হল সত্য তুলে ধরার নাম এবার পরের অংশ কথা বলে আলোচনা শেষ করব এটা খুব ইম্পর্টেন্ট একটি মেসেজ দ্বিতীয় অংশে নামাজ পড়ো নামাজ কায়েম করো কেন উদ্দেশ্য কি অজু করে মসজিদ গিয়া আল্লাহর পাঁচবার সেজদা দিয়া মুমেন হতে পারবা না উদ্দেশ্য ভালো করে শোনো মুসলমান শুধুমাত্র সেজদা ঠুকে দেওয়ার নাম নামাজ নয় আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়তো যাও কমু ইলসলতি কমু কুসালা নামাজ পরে সুদে টাকা লাগায় এমন নামাজি বাংলাদেশে আছে কিনা আওয়াজ করে বলুন নামাজ পরে গোশ খায় এমন পিসার আছে না নাই পাঁচ ওয়াক্ত নামাজ পরে মালে বেজাল দেয় ওজনে কম দেয় এমন ব্যবসায়ী আছে না নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পড়তে পড়তে কপালে কালো দাগ ফালায়া দিছে এখনো বউয়ের মোহরানাটা দে নেই এমন বুড়া নামাজিও বাংলাদেশে আছে না নেই নামাজ পড়ে হাজি সাহেব হজ করেছে দুইবার তিনবার ওই নামাজি হাজি পরের জমি দখল করে বাবা মরেছে কত বছর চলে গেল বোনের সম্পদটা দেয় না সম্পদ চাইলে দমকায়া তারায়া দেয় এমন জাল এম নামাজি ভাইও আছে না নাই কিসের নামাজ তোমার আল্লাহ বলে নামাজ কায়েম করুক নিশ্চয় নামাজ তোমাকে অন্যায় থেকে ফিরাইয়া রাখবে বলেছেন কে আল্লাহর নামটা একটু বলেন না মুখ খুলে বলেছেন কে আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না কি মাশাআল্লাহ কথা বলুন মানে কি নিশ্চয় আসে কেন দৃঢ়তার জন্য তাকিদের জন্য বল তৈরি করার জন্য শক্ত করার জন্য আল্লাহ কয় ইন্না ইন্না সালাতাত নিশ্চয়ই নামাজ ফিরাবে আনিল ফাশা ওয়াল মুনকার গরহিত কাছ থেকে কিন্তু আমি তো বাংলাদেশ আল্লাহর এই কথার বাস্তবায়ন দেখতে পাই খুব কম আমি তো দেখি মিথ্যুক ব্যবসায়ীকে তার নামাজ থেকে ফিরায় না তার আবার নামাজ শেষে দোকান খুলে ওজনে কম দিতে থাকে আমি তো রমজানে দেখেছি রোজাওয়ালাকে টুপি মাথায় দিয়া জিলাপি বিক্রি করতে ইফতার ইফতার করবে জিলাপি বাজছে ওই জিলাপিটা মোবিল দিয়া বাজলো ওই গাড়িওয়ালারা মোবিল বেছে যে মোবিল গাড়িতে ইউজ করেছে এখন সেইটা ফেলে দেবে ফেলে দেয় না চার কেজি পাঁচ কেজি মোবিল হয় এক একটা গাড়িতে আমরা নিজেরা গাড়ি ইউজ করি এগুলা স্পষ্ট বুঝি প্রতি তিন হাজার সাড়ে তিন হাজার কিলো শেষে মোবিলটা চেঞ্জ করা লাগে এক একবার ঢুকাই মোবিলটা কিনি পঁচিশশো তিন হাজার চার হাজার টাকা দিয়া কিন্তু সেটা ফেলে না দিয়া আপনার ফুরান পোড়া জিলাপি ভাজলো বেটার মাথায় টুপি এ মোবিল খাইয়া রোজাওয়ালার ক্যান্সার হবে লাশ নষ্ট হবে এস্তমাক ঝামেলায় পরে যাবে তার অসুবিধা নাই মানুষ মরুক আমার কি আমি তো টাকা বাসাইছি অথচ কোরআন কি বলে তোমাকে আমি সৃষ্টির মাঝে সেরা বানাইছি মানুষের ক্ষতি করার জন্য না মানুষের কল্যাণের জন্য বানাইছি আপনি মানুষের ক্ষতি করে বেড়াচ্ছেন মাথায় টুপি আর রোজা রেখে কিসের রোজা আপনি মসজিদে কেন গেলে ওয়ালা আকবার নামাজের আলোচনা করে আল্লাহ বলে আল্লাহর শরণ হলো সেরা আকে মিশালে কিরি তুমি নামাজ পড়বা আমার কথা যেন তোমার মনে থাকে তুমি নামাজে যাবে আল্লাহ আকবর বলবে তোমার ঘোষণাটা এমন আল্লাহ হলো সবার বড় এখন মসজিদে তুমি গিয়েছ আল্লাহ আকবর বলে তাকবিরে তাহারিমা বেঁধেছ সালাম ফিরানোর পর্যন্ত তুমি দুনিয়ার কারো সাথে আর কথা বলবা না দুনিয়ার কোনো চিন্তা মাথায় ঢুকাবানা তুমি আল্লাহর সামনে দাঁড়াইছ আল্লাহ মহান এই মহানত্বের চিন্তা নিয়ে মসজিদের বাহিরে যাও আমি মসজিদে দাঁড়িয়ে আল্লাহ সারা কারো কথা মানি নাই সেই আমি মসজিদের আল্লাহর হুকুম হুকুম কারো মানতে পারি না সারা এই চেতনা নামাজির ভিতরে যদি ঢুকে যেত নামাজ তাকে আল্লাহওয়ালা বানায়া ছেড়ে দিত নামাজিরা আল্লাহর হুকুম মানবে এই সিদ্ধান্ত যদি কালকে নেয় বিশ্বাস করি আগামী কয়েকদিন পরে আল্লাহর হুকুম জমিনে কায়েম হয়ে যাবে কিন্তু আল্লাহর হুকুম মানে মসজিদের বাহিরে আর মানে না কেরা শেষ করে সামি আল্লাহ আল্লাহ আকবর বলে রুকুতে গেলেন সামি আল্লাহ হুলিমান হামিদা বলে দাঁড়ালেন আবার আল্লাহ আকবার বলে সেজদা দিয়া মাথা নত করলেন আল্লাহর কাছে নামাজ থেকে শিখে বাহিরে যাও যেই মাথা আল্লাহর কাছে নত হয়েছে ওই মাথা কোন জালেমের কাছে নত হবে না সিদ্ধান্ত নিতে শিখক কিন্তু মুসলমানরা এখন মাথা নত করে কেউ ভারতের কাছে কেউ আমেরিকার কাছে যখন মুসলমানেরা শুধু আল্লাহর কাছে মাথা নত করেছে তখন পৃথিবীর জাল আমরা মুসলমানের কাছে মাথা নত করেছে মুসলমান অর্ধ দুনিয়া নিজেরা চালাইছে এখন আমরা যখন ভারত আমেরিকার কাছে মাতানত শুরু করেছি আল্লাহ দুনিয়ার নেতৃত্ব কেড়ে নিছে ইজ্জত সম্মানও কেড়ে নিয়ে গেছে পঁয়ষট্টিটা মুসলিম দেশ আছে সাতান্নটা ওয়াইসির সদস্য পনে দুইশো কোটি মুসলমান সংখ্যায় বেশি দেশ অনেক কিন্তু পৃথিবীর কোনো জায়গা আমাদের হাতে এখন আর নাই অথচ আমরা তো রোম সাম্রাজ্য শাসন করেছি আমরা তো পারস্য চালাইছি স্পেনে সাতশো বছরের বেশি কালেমার পতাকা তো আমরা উড়াইছি ভারত উপমহাদেশ এগারোশো বছরের বেশি তো আমরা চালাইছি এখন আমাদের হাতে তো কিচ্ছু নাই কি ভাবছেন পঁয়ষট্টিটা দেশ আছে আমি কই নাই সবগুলো প্রেসিডেন্ট পুতুল সরকার হয়ে গেছে সৌদি আরব চালায় আমেরিকা বাংলাদেশ চালায় ভারতে ওদের কথার বাহিরে কথা বলার সাহস আমাদের নেতৃবৃন্দের নামাজ আপনাকে অন্যায় থেকে ফিরাতে পারিনি অত সাল্লাহ তালা বলছেন নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরাবে আল্লাহর ঘোষণা আপনার চরিত্র কন্ট্রাডেক্টরি সম্পূর্ণ সাংঘর্ষিক আজকে যারা আমার আলোচনা শুনছেন বিনয়ের সাথে অনুরোধ করছি আর একটু মনোযোগ দিয়ে একটু শুনুন তো আল্লাহর কথা সত্য আপনার চরিত্রটা মিথ্যা যেই নামাজি নিয়মিত কবিরা গুণা করে বুঝতে হবে তার নামাজটা নামাজ মাঝে সাঝে গুণা হয়ে যাবে এটা মানুষের মানবিক দুর্বলতা আমি আলেম মানুষ হুজুর আলেম মানুষ এই কথার অর্থেই না আমরা গুণামুক্ত রাস্তায় যদি কোনো সুন্দরী মেয়ে হেঁটে যায় তার দিকে আমার চোখ পড়ে যায় তাহলে আমার ভিতরে খুশখুস তৈরি হয় বলেছেন কোনো নারীর প্রতি যখন চোখ যাবে শাহওয়ার জেগে যাবে নিজের স্ত্রীর কাছে যাও তাহলে শাহওয়ারটা অবদমিত হবে বিয়ে করো চোখ অবনমিত হবে আমার বন্ধু ওই খুশখুস বাব আমাদের ভিতরেও আছে গুনা হয়ে যায় মাঝে সাজে হতে পারে মানুষ কিন্তু কান খুলে শোনো কন্টিনিউ কবিরা গুনা কোন নামাজি করতে পারে না পারে না পারে না সারাদিন মিশা কথা কয় এমন কিছু ব্যক্তি আছে না নাই বিশেষ করে যারা এডভোকেসি করে সারাদিন ক্রিমিনাল মামলায় লড়ে যতগুলো মামলা নিছে দশটার মাঝে আটটায় মিথ্যা মামলা নিয়েছে ক্লায়েন্টকে শিখায়া দেয় কেমনে আদালতে খাড়ায়া মিথ্যা কওয়া লাগে এ যেনে শুনে মিছা আমরা আনিছ ও এডভোকেট ভাই তোমাকে বল শিকান খুলে শোনো তোমার ক্লায়েন্ট তোমার কাছে বলেছে স্যার মাথাটা আমি ফাটাইছিলাম মেজাজটা খারাপ হয়ে গেছিল আমার মা বাবা তুলে গালি দিছে কন্ট্রোল করতে পারিনি নিজেকে লাঠি সামনে ছিল দিছি মাইশ কিন্তু এখন আমারে আমনে বাসান এখন অ্যাডভোকেট কয় জামেলা তো বড় জটীল ঠিক আছে এ মামলা জিটায়া দিমু কি দিবা ক কল তো বেডা মার্ডার কেসের মামলা হাফটো अटेम्प्ट টু মার্ডার মামলা দিছে কার মিয়া জিতানোর দায়িত্ব তো আমার কি দিবা ক কই কন কত দিতাম দশ লাখ কত দিবা পাঁচ লাখ আরো দুই লাখ দিও সাত লাখ দায়িত্ব নিলাম এখন আদালতে দাঁড়াইয়া কি বলতে হবে আমার মেজাজ খারাপ ছিল আমার মারে গালি দিছে তাই মাইট দিছি কয়ে সব চলবে না বরং তুমি বলো হেতে আমার আগে মার দিছে এজন্য প্রয়োজনে একটু বেলেট দিয়ে হাত কাটো তারপরে পাঁচটা সিলাই নেও সরকারি হাসপাতালে যাও ডাক্তাররে ওখান থেকে সাত লাখ থেকে আমি তিরিশ হাজার দেব কন্ট্যাক্ট আমি করবো বেডাও লেখা দিব অ্যাটেম্প টু মার্ডার এরপর থেকে মামলা শুরু ছয় মাস এক বছর দু বছর পাঁচ বছর পরে রায় হবে যতবার দাঁড়াবে ততবার মিথ্যা বলবে এমন মামলাওয়ালা অ্যাডভোকেটও আছে না ও বেটা আবার মসজিদে এখারে আল্লাহর সামনে কয় ইয়া কানা আবুদু ইয়াকা নাস্তাইন والله আমি শুধু তোমার বندگی করি গোলামি করি আল্লাহ কয় তাহলে মিসা মামলা সালাইকেডা রাতের শেষ নামাজ ভীতি নাকি কথা কই না রাতের শেষ নামাজ ভিতির এটাই হলো হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি বি বিতিরের নামাজ পড়ার আগে তাহাজ্জুদ পড়তেন ইশার নামাজ পড়ে সুন্নাহ পড়ে বিশ্রামে যেতেন ভোর রাতে উঠে আগে তাহাজ্জুদ পড়তেন তাহাজ্জুদ শেষ করে বিতির পড়তেন এটা ছিল রাসূলের সুন্নাহ তবে হজরত আবু হরাই হাদিস আছে তিনি বলেছেন তারা বিন এসারের নামাজ পড়ার পরে রাসুল আমাকে বিতির পড়ার জন্য বলেছে এই হাদিস আছে বিতের নামাজের শেষ একটা দোয়া আছে এই দোয়ার নাম কি মাশাআল্লাহ বলুন না বায়েরা কি দোয়া দোয়ায় কোন তাল্লাহ ইন্না নাস্তা ইনুকা ও ফিরুকা এটা না ভিন্ন দোয়া আছে তবে এটা আমরা বেশি পরিহানা পিমা লোকেরা লোকেরাও হে দোয়াটা আপনি কি বলছেন বোঝেন কিনা বুঝবেন আপনি বলতেছেন ওনা তুরুকুমাই আফজুরুকা ওনা সুজুদু ওয়াইলাইকা নাসা আছে না বাংলা কি অনাতুরুকু মাইয়াপে জুরুকা ওয়ালাকানু সাল্লি ইয়া কানাবুদু ওয়ালাকানু সাল্লি অনা যুদু ওয়াইলাই কানা আমি তোমারই গোলাম তোমারে সেল্দা দেই তোমার কাছে চাই তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি বলতে বলতে কয় অনাথ রুকু জুরুকা যারা খারাপ মানুষ তাদের সাথে আমি চলি না আল্লাহ ক তাহলে গাইলকা বোর্ডটা দি সৎকার এই যে তুই নামাজে না আমার সামনে মিথ্যা বলছ আমি কি দেখি না তুই কি মনে করি কোলে সার পেয়ে যাবি তুই যে বলছ সোনাত তুকু জুরুকা পাপিষ্ঠের সাথে আমার সম্পর্ক নাই তাহলে কালকা ঘোষ কর পিসারের কাছে মাইয়া বিয়া দিল কেডা কত নামাজির নামাজ আল্লাহ সালাম ফিরানোর পরে ফেরেশ তাকে কয় তার চেহারার মাঝে ছুঁড়ে পৌঁছার কারণে আপনার নামাজ আপনাকে অন্যায় থেকে ফিরাতে পারে না শুধু ঘোষ খায় সে আবার নামাজ পড়ে তার নামাজ তাকে ঘোষ থেকে ফিরায়নি তার নামাজ নামাজ না সকালবেলা দোকানে যাই আর রাত পর্যন্ত ওজনে কম দে কম দে কম দে কম দে কারণ যে বাটখারা দিয়া মাফে ওই বাটখারার ফেটের উপরে লেখা আছে এক কেজি বাস্তবে নয়শো গ্রাম এটা অর্ডার দিয়া বানাইছে এটা বানানোর সময় একশো গ্রাম কম দিছে সকাল থেকে ওজন কম দেয়া শুরু রাত পর্যন্ত কম দিছে আবার গন্যা গন্যাশো নামাজ পড়ছে আল্লাহ আকবর ইয়া কানা বধু ইয়া কান্তাইন আল্লাহকে আমার গোলাম হইল ওজনে কম দিল কে মিথ্য আপনি সত্যিকার নামাজি সেদিন হতে পারবেন যেদিন বুঝবেন অপরাধ করলে আপনার কষ্ট আপনার মন সব চলবে না আর আর কত কত তো হঠাৎ সামনে দাঁড়ায় বলবে অফিস থেকে বাড়ি যাচ্ছ যাওয়ার সময় আর নাই আজরাইল তো হঠাৎ করে বলবে রাতের বেলায় ঘুমাইছিলা প্রিয় তোমার স্ত্রীর কাছে সন্তান জেগে উঠবে স্ত্রীও জাগবে কিন্তু তোমার জাগার অনুমতি আর নাই ও বন্ধু কড়ায় গন্ডা হিসাব দিতে হবে এই জন্য অন্যায় যারা করছেন থেমে যান আন্নাহ নামাজ ছেড়ে দেন আপনার মতো দুই নাম্বার নামাজীর নামাজ আল্লাহর প্রয়োজন নাই আমাদের নামাজগুলো আমাদের কন্যায় থেকে কেন ফিরাতে পারে না তার অনেকগুলো কারণের মাঝে একটা অন্যতম কারণ সেটা হলো আমাদের অনেকের রাসূলের নামাজের সাথে মিলে এবাদতের ক্ষেত্রে শর্ত হল আল্লাহ তার বান্দার এবাদত কবুল করার সময় রাসুলের সাথে মিলায় যার এবাদত রাসুলের সাথে মিলবে না ওই এবাদত আল্লাহ কবুল করে না আমার ভাইয়ের একটা মাসালা বলি একটু জবাব দিয়ে জানা থাকলে মাগরিবেন নামাজের ফরজ কয়রা কাত যারা জানেন একটু বলেন না কয়রা কাত আচ্ছা কেউ যদি বেশি সাওয়াবের আশায় চাইরা কাত পরে সাওয়াব একটু বেশি হবে কথা বলেন ইমাম সালাম ফিরে সে তিন ডাকাত পরে আরেক ভদ্রলোক সালাম না ফিরে এক হারাইয়া গেছে আরও এক রাকাত পড়ছে তারপর আর তাহিয়া তু পৈরা টৈরা তা শাহুদ শেষে দুরুদ টুরুদ পৈরা সালাম দিছে ফিরাইয়া পাশে একটা ইয়াং ফোলা বসা মুরব্বীর জিগায় চাষা একসাথে তিন রাগাত পড়লাম সালাম ফিরাইলেন না কেন বাতিজা তোরটা তুই পর কথা বেশি কইস না না সাসা, দয়া করে কন কোন কারণে আপনি পড়লেন কথা সন্ন্যত পড়ি বয় সুন্নত পরে কানে কানে বাতি রে কত নামাজ কাজা করছি অফিস আদালত ব্যস্ততা চাকরি বাকরি এখন অবসরে আছি কোন ঝামেলা নাই তাই সিদ্ধান্ত নিছি হুজুর তিন রেকাত পড়ুক আমি এক রাকাত করে একটু বেশি পড়ি আগেরটা কিছু হইল কাফারা কম বয়সী কয় সাসা গজব কইরা দিস কি হইছে ক তোমার নামাজ তো বাদ বেশি দূরের কথা তোমার তো আমও নাই সালাও গেছে কই কষগিরি হুজুরের কাছে চল ইমাম সাহেব রে হুজুর বাতিজা কি কয় ঠিক নি ইমাম সাহেব হুজু সইনা কয় বাতিজার মাসলায় শেষ এটাই সঠিক মাসালা এটাই ফাইনাল কথা সেটা হলো যারা তিন ডাকাত পড়ছিল তারা যতটুকু নাই নাই সালাও এবার বুড়া মিয়া কয় কোন করছি নাম্বার সুরাফাতে একবার বেশি পড়ছি আপনি তো গত জুমায় ওয়াশ করছেন প্রতি অক্ষরে দশ নেকি হেডি গেল কই রাকাতে সুরা ফাতিহা আছে না নাই তো সুরাফাতে ফাতিহা তো আমি পড়ছি অপরাধটা কি করছি একটা রুকু বেশি দিছি দুইটা সেজদা বেশি দিছি আর একবার বেশি পড়ছি দুরুদ শরীফ দুইবার বেশি পড়ছি আমনে এখন সব বাদ আমনে কইলে ওই সাসার কথা তো ঠিক সাসা তো সেন নাম্বার রাকাতে সোনার বাংলা গান গায় নাই সাসা তো সুরা ফাতিহা ডায় পড়ছিল বাদ হইল কেন আচ্ছা যে চারি রাকাত পড়লো তার নামাজটা আছে না বাদ আপনারা সবাই একটু ফতুয়া দেন সহজ ফতুয়া যে ব্যক্তি চারি রাকাত মাগরিব পড়ছে সওয়াব হইছে না বাদ তো বাদ হলো কেন অন্যায় ডাকি আসলে শুধুমাত্র একটা পড়া সেটা হলো এই ইবাদতটা রাসূলের সাথে মিলে মাথার মাতার মাপে টুপি গায়ের মাপে পাঞ্জাবি রাসূলের মাপে ইসলাম ওম খুজুর কইছে তম খুজুর কইছে এগুলার কারণে সমাজে বেদাত চালু হয়ে গেছে শত শত বেদাত ইসলাম ধ্বংস এই নামাজের মাঝে ঢুকছে বেদাত ঢুকেছে খোরাপাত ঢুকেছে আজানের মাঝেও। আমি আপনাদের কয়েকটা শোনাই আমাদের নামাজটা কবুল হোক আমরা সবাই তো চাই ঠিকই না কিন্তু আমরা আজকে অনেক ঢুকাইছি নামাজ এবং আজানের মাঝে আমি মোট দুই ডজনের মতো পাইছি যেগুলোর অস্তিত্ব ইসলামে নাই কিন্তু আপনারা শতকরা ৯০ জনে চালাইছেন টেন পারসেন্ট করেন না সেটাও সন্দেহ প্রায় দুই ডজন বের করেছি আজান আর নামাজে যেটা রাসুল করেন নাই সাহাবারাও করে নাই আমরা করতেছি শুরু করি আপনাদেরকে দিয়া এতো জবাব দেন তো ইমাম যখন ভুল করে আমরা তো লোকমা দেই দেন কিনা আচ্ছা কি বলে লোকমা দেন অথচ বিশ্ব নবী এটা শিখানি নাই قال رسول الله صلى الله عليه وسلم للرجال التسبيح وللنساء التسبيح ইমাম যদি ভুল করে পুরুষ মুসল্লি বলবে সোভান আল্লাহ আর মহিলা মুসল্লি যদি থাকে তার হাতের উপরে হাত পাড়ি দেবে এখন বাংলাদেশে এখানে সোভান আল্লাহ বাদ দিয়া আল্লাহ আকবর যে কেডা ডুকাইছে আমিও খুঁজা পাইলাম না চলেছে শিখাইছে আগের হুজুররা নামাজে দাঁড়াবেন ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছে আমি মসজিদে ঢুকেছি দেখি একামত শেষ একামতের পর ইমাম বলব আল্লাহ আকবর এটাকে বলা হয় তাকবীরে উলা কি বলে তাকবীর উত্তাহারিমা তাকবীরে উলা আপনাদের কাছে আমি একটু জানতে চাই তাকবীরে উলার ফজিলত আছে না নাই এখন ইমাম তাকবীরে উলা বলে আর আমি ঢুকে নাও তুয়াল লইয়া ব্যস্ত হইয়া

এটার জন্য মক্তবগুলোতে কত মারামারি চলছে নিজেরা কত পিটা খাইছি এখনো ফিটা পিডি চলছে এখন মুক্ত আসে না নাই সুলেটা পরেই নাই নিয়তের সম্পর্ক মুখের সাথে নয় নিয়তের সম্পর্ক হল অন্তরের সাথে আব্দুল কালবি ফেইলি কাজের প্রতি মনের সিদ্ধান্তের নাম হলো নিয়ত আপনার মনে কি আছে এটাই নিয়ত গোসল করার জন্য আপনি রেডি হইছেন। গামসা এক কাঁধে লুঙ্গি আর তারপরে পুকুরের গাটলায়। হাটু পানিতে কনাই তুল গোসলা গোসলের নিয়ত করছি আগে কি করছিলেন যদি আপনি হাটু পানিতে নাইমা নামাই তুল গোসলা কওয়া লাগে তো কাঁধে লুঙ্গি নিছেন কেন এই যে আপনি শুরু করলেন বেদাত দিয়া তারপরে এবার ইন্নি ওয়াজ্জা বানাইছেন মুসল্লার দোয়া আমাদের কুমিল্লা ক মসল্লা দোয়া সিলেটে কি কয় যায় নামাজের দোয়া আল্লাহ রাসুল সাল্লাল্লাহ হইলাই সাল্লাম তাকবি রে তাহারি বাদার আগে ইন্নি ওয়াজ পড়েছেন এ মরুমে একটা হাদিস পাইনি বরং রাসুল সাল্লাহ এটা পড়েছেন হাদিসে পাওয়া যায় আর হজরত আলী থেকে বর্ণিত কাল কেন রসুল্লাহ সাল্লাহি ওসাল্লাম ইদা কামাইলা সলাতি কাব্বারা রাসুল যখন নামাজে দাঁড়াতেন তাকবির বলে শুরু করতেন তাকবির দেয়ার পরে এবার তিনি এই দোয়াটা পড়েছেন كوكونا برسن سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك كوكونا برسن اللهم بعد بيني وبين خطايايا كما بعدت بين المشرق والمغرب اللهم نقني من الظنوب بالثلج والبردي كما ينقل ثوب الابيد من الدنس كوكونا برسن وجهت توجيهي للذي بمنه سنا رسول এই সানার মাঝে একটা সানা হলো ইন্নি ও ওই সানারে আমরা ধাক্কাইয়া আগে নিয়া মুসল্লার দোয়া বানাইয়া সারছি সহি মুসলিম হাদিস নাম্বার এক হাজার ছয়শ উনাশ উনানব্বই সাতশো মুসলিমে পাওয়া যায় আবু দাউদে পাওয়া যায় বিশ্ব নবীন যাহাতু পড়ছে তাকবির দিয়া আর আমরা ধাক্কায় নিছি তাকবিরের আগে দিয়া রেলগাড়ির বগি সামনে না ইঞ্জিন সামনে কথা কয় না ভাইরা বগি সামনে না ইঞ্জিন সামনে আচ্ছা বগি সামনে দিয়ে ইঞ্জিন পিছনে দিয়ে স্টার্ট দিল ওই বোডা কি কি মুসিবত বগি সব খেতে যাবে আমার বন্ধু আজান শুরু হবে আল্লাহ আকবার দিয়া এটা হলো আজানের বিধান বাংলাদেশ অনেক জায়গায় মাইকে আজান শুনি আজান শুরু করে দুরু শরীফ দিয়া আশা করি সিলেটে নাই কিছু কিছু অঞ্চলে আছে আছে তবে সিটাঙ্গেলে দেখবেন মসজিদগুলোতে কেমনে দরুদ শরীফ শোনা যাচ্ছে সলাতু সসালাইকা ইয়া রাসূলুল্লাহ সলাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ সলাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহু আকবার এবার শুরু রাসুল সাল্লাহ্লামে সাহাবার আল্লাহ আকবর বলে নামাজ আজান শুরু করছে হজরত বেলাল হজরত আবু মাহজুর আর রাসুলের দুইজন বিখ্যাত মোয়াজিন হজরত বেলাল হজরত আবু মাহজুর তার আজান দিয়েছেন আল্লাহ আকবর বলে আর আপনি অতি মহাব্বত দেখাইতে যাইয়া আপনি দুরুদ শরীফ ঢুকাইয়া দিলেন রাসুলের ইসলাম বাড়ানো যাবে না কমানো যাবে না এখন মুয়াজ আজান দিচ্ছে আমরা কি করব রাসূল বলেন ইয়াকুলুল মুয় মুদিন যা বলে তোমরা জবাবে তা বলো তো বলে আল্লাহু আকবার আমরা কি বলবো বলেন মুয়লা সাদু আল্লাহ ইল্লাল্লাহ আমরা কি বলবো মোয়াজ্দিন বলার সাধু আন্না মোহাম্মাদ আর রসুল উল্লাহ আমরা কি বলবো এটাই ভুল ওই যে বলছি নব্বই পার্সেন্টের বেশি ভুল চলছে দুই ডজনের মতো এই ভুলগুলো চিহ্নিত করে বইটা লিখেছি যে নামাজই তো আজকে গলতে পড়ে গেল। হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ নাম দিয়েছি গত বছর ছাপাইছি অষ্টম প্রকাশ শেষ এই এক বছরে আটবার ছাপানো হয়েছে হাজার হাজার কপি আলহামদুলিল্লাহ মানুষের কাছে পৌঁছছে এখনও পৌঁছাচ্ছি রসুলের সাথে ইবাদত না মিললে কবুল হয় না সাবধান আপনি বলবেন হুজুর এগুলো যে আমাদের হুজুররা পড়াইছে আমি বলবো আমি নিজও তো পড়েছি মক্তবে হুজুররা নাও পড়াইছে পিটাইছে আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগের মক্তবগুলোতে যারা পড়াতো তারা অধিকাংশ ছিল মুন্সি তিন ক্লাস চার ক্লাস পাস আজ থেকে পঞ্চাশ বছর আগে যারা ফতুয়া দিত তারা ছিল ফাজেল পাস মৌলভী কারণ কামেল পাস পাবেন কই একশো বছর আগে তো পুরা বাংলাদেশে একটা কামেল মাদ্রাসা ছিল না দাউরা মাদ্রাসা ছিল না দাউরা পাশ করবেন দেওবন যান কামেল পাশ করবেন কলকাতা আলিয়া যান পুরা বাংলাদেশে একটা কামেল মাদ্রাসাও নাই একশো বছর আগে ইসলাম তো চোদ্দশো বছর আগের এখন এই দেশে তো নাই তাই হুজুর যা জানছে তা ফতুয়া দিছে বোখারি পড়েনি মুসলিম পড়েনি বাইজাবি পড়েনি ইবনু কাশিফ পড়েনি কশ্যপ পড়েনি আপনার মত মালেক পড়েনি মুসনাদ আহমদ পড়েনি কেমনে পড়বে মাদ্রাসাও তো নাই কিন্তু এখন বড় বড় কামেল মাদ্রাসা দাওরা মাদ্রাসা বাংলাদেশে আছে না নাই আমরা হুজুরদের দোষ দেই না তারা জানছে কম তাই জানা ও কম কম জানার কারণে কিছু ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই যারা আমার সমবয়সী আছেন আমার সিনিয়র যারা আছেন আমরা ছোটকালে দেখেছি দাঁতের চিকিৎসা করতো রাস্তার পাশে বৈশাখ প্লাস লইয়া প্লাস প্লাস শেননি ভেজার সমস্যা হাক করে প্লাস দিয়ে টান মেরে তুলে দিত আমার বাইরা চুল কাটতো রাস্তার পাশে বৈশা সেলুন ছিল না পুরা এলাকা তো একটা আমাদের এলাকায় হিন্দু কিছু না পিছিল আমার বন্ধু বাজারে গেলে তারপরে বেটারা কি করতো মাটির মাঝে বসাইয়া ছোট্ট ইটের টুকরা দিয়া কইতো বয় তারপরে ভাই মাতার চুল কিছু সাইজ কইরা যখন পাশ বেলের দিয়া কাটবে দুই হাঁটুর ভিতরে মাথা ঢুকাইয়া সাপ মারতো হাঁটুর ভিতরে মাথা ঢুকাইয়া সাপ মাইরাই বেলের দিয়া আরো চল্লিশ জন কামাইছে বেলের তো চলে না তারপরও শাস্ত প্লাস দিয়া দাঁত কিন্তু আজকের এই যুগে ডেন্টাল চিকিৎসকদের কাছে যাবেন এত সুন্দর আরাম কেদারা বানাইছে শুইলে টিপ মারলে ওঠে টিপ মানলে নিচে যায় লাইটও জ্বলে ঠিক নেই কি মজা শুয়ে তাই কে মজা নে বাহ এখন প্লাসওয়ালা যদি কয় আমিও দাঁতের চিকিৎসক প্লাস লই আইছি পয়সা দেয়া লাগবো না দাঁত তুলি যেমনি ওই ঠেংওয়ালা যদি কয় মাগনা মাথা কামামু আসো সাপমু আমরা কমু না তোমার কাছে যামু না ঠিক বন্ধু ভুল ছিল দোষ নাই কারণ বোখারি পড়বে কেমনে পড়ার মাদ্রাসায় তো নাই হজুরদের কাছে বড় কিতাবের নাম ছিল মকসিদুল মুমিন এটা পয়রা পয়রা তালাকের ফতুয়াও দিয়া দিছে আমার বন্ধু লম্বা জামা যার আছে সে যে বসেছে বোঝে নাই এমন ঘটছে এলেম আগে তো মসজিদ ছিল ভাঙ্গা ছুড়া মসজিদের সামনের মেহেরাবের ওখানে ফাঁকা ছিল লম্বা জামাওয়ালা পাইয়া কয় আমি ইমামন বেড়া কয় আমি তো ইমামতি যোগ্য না আমরা কি না যে জামা গাই দিছে হে স্বাস্থ্যবাইটা টাকা দিছিল সৌদি আরবটা তাইছে বড় জামানিয়া ইয়া কদে তোরটা গাত দে বাজারে যায় মসজিদে যাইয়া খাইছে দরা পাবলিক কো নেই মা মাগরিবের নামাজে দাঁড়ায়া প্রথম কাতারে ইন্না কুলাউ জুবিরা বিন্যাস পইরা বইছে সুরা বাতে হা শেষ কইরা কুলাউ জুবিরা বিন্যাস মালিক নাস। পড়তে পড়তে হঠাৎ মনে পইরা গেছে প্রথম রাকাতে শেষ সুরা এখন পরের রাকাতে জামু কই হে মাসালা জানছে টুকু পরে উডা যাইব না যদিও শরীয়তে কোনো বাধা নাই তবে সন্না হলো উপর থেকে নিছে এরে তো সুন্না বোঝে না হে মনে করছে খাইছি তো দরা পাবলিকের সেজদায় রাখা হে গেছে গা পাবলিক সেজদা লম্বা সেজদা কি হুজুরের কি হইছে একটা মাথা তুলে দেখে ইমাম সাহেব নাই বড় মুফতি ওই মুখসিদুল মমন পয়া ফতুয়া দিয়েছে এখন কিছু ভুল নামাজের ভিতরে ঢুকে গেছে আজকের এই দিনে পাশ দাওরা পাশ মেরা ওই ভুলগুলো সংশোধন করা দরকার আছে না না সলুল্লা বলেন ফকুলুল ইসলাম ইয়াকুলুল মুয়াদ্দিন যা বলে তোমরাও তা বল সেই মুসলিমের হাদিস সাতশত আটচল্লিশ নাম্বার হাদিস তো মুয়াজ্জিন বলে আল্লাহ আকবর তুমিও তাই বলো মুয়াজ্জিন বলে সাধু আল্লাহ ইলাহ ইহ তুমিও তাই বলো মুআজিন বলে সাধু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ তুমিও তাই বলো এখানে দরুদ নয় কয়েকটা জায়গায় দুরুদ পরা মানা কয়েকটা জায়গায় দুরুদ পরা মানা কি আর বলবো দুস হাজার হাজার আলেমকেও দেখি ভুলগুলো করছে আজকের দেখি এই যে মাহফিলগুলোতে এসে পড়তেছে মাহুতে এই যে টানাটানি আপনি শুরু করলেন আমি হিসাব করে দেখেছি এখানে তেরোটা ভুল এখানে আলেম ওলা মারা আছেন আমার সাথে আশা করি একমত হবেন আল্লাহ আলা এই হলো দরুদ কিন্তু আপনি হোম্মা টান মারলেন টান ফাইলেন কই মেমের উপরে জবর যদি পরে আলিফ থাকতো জবরের পরে আলিফ হলে এক আলিফ টান হইতো হোম্মা কিন্তু এখানে তো আলিফ নাই দিলেন টান মাইরা সল্লি ওয়াহেদ মুজাক্কার হাজারের সিগা তান দিলে হয়ে যাবে মোয়ান্নাসে হাজার দিলেন টান মাইরা সেই সব শুধু টানতাছেন টান পাইলেন কই মৌলা না কয় মাওলা আরে মাও টান পাইলেন কই এলমেকেরা কিচ্ছু করেন নাই এলমেকেরাতে এত দুর্বল তা আমি হিসাব করে দেখলাম তেরোটা বল হয় কয়টা কথা কয় না নিজেরা তো অনেকে দরা খাইতেছে এই জন্য কয় না কয়টা বল তেরোটা হাদিস হলো দুরুদ পড়লে রহমত নাজিল হয় দশটা সওয়াব হয় দশটা মাফ হয় দশটা এখন যদি ফতি একটা করে আল্লাহ সবাব কাটে দশ বুলে দশটা কাটা বুল হয়েছে তারপরে আবার দুরুদ পড়তেছেন আপনি আজানের জবাবে রাসুল বলছেন না না এখানে দুরুদ না কোরআন তেলের আল্লাহর রাসুলের নাম আসবে দুরুদ নেয় আ মহাম্মাদুন আবা হাদিমমের রেজাল কমলা কেমরা সুল আল্লাহ এখানে কি থাইমা আমরা দূরুত পড়ি নাকি। আমা মহাম্দু নিল্লারা সুন কাদ খালাতমিং কবলে হু সুল এই মাতা ও কতেলান কলাপ পাসানা। আমরা কি থাইমা দরুত পড়ি করান তেল আতেরা সুের না মাসবে দরুত নাই আচ্ছা আরেকটা হল কালেমার পরে দরুত নাই।

মোবাইলের মাঝে হাদিসের কিতাব আপলোড করবেন কোন হাদিসে কালেমার পরে দুরুদ একবারও লিখা নাই অথচ قال الرسول الله صلى হাজার হাজার বার দরুদ আছে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ দরুদ নাই এর কারণ হলো কালেমার প্রতিটা শব্দ ইমান কমানো যাবে না বাড়ানো যাবে না একটা হলো আজান আজানের মাঝে জবাব হবে এটাই তারপরে এবার হবে হাইয়া আলসাল এখানে মুসল্লিরা কি বলবে হ্যাঁ হাইয়া আলাহাল তো হলো নামাজের দিকে আসো নামাজে আসো নামাজে আসো নামাজে আসো হাইয়া আলসাল নামাজে আসো আপনিও বললেন হাইয়া মুজি নাম নেওয়া আসেন হলো। এই জন্য এখানে হবে লা বলেছেন এভাবে তারপরে আস্তে আস্তে করে আজান শেষ আজান শেষ হওয়ার পরে কি করবেন এখানেও ভুল চলমান আজান শেষ হওয়ার পরে আমরা দোয়া করি আল্লাহ আল্লাহর তা বলো জবাব শেষে আমার উপরে এই বড়টা বাংলাদেশে মরেই গেছে এ সুন্নাটার অপমৃত্যু হয়েছে হাদিস নাম্বার হাদিস নাম্বার সাতশো আটচল্লিশ সহি মুসলিমে বাড়ি যে আলাইয়া আজান শেষে জবাব দিয়া আমার উপর দূরত পড়ো এখন দূর শেষ করে আবার পড়বেন আল্লাহ রব্বাহা জিহিদা আবার এটা পড়ার সময় হাত তুলা উল্লাহমারব্বাহা জিহিদা ও ভাই হাত তুলছেন কেন কই মজা লাগে একটু হাত তুলা দোয়া কর্ম একটু মজা লাগে না আমি বললাম দোস্ত তোমার মজা লাগতেছে কই জি তাহলে মসজিদে ঢুকতে দোয়া আছে না নাই আল্লাহম্মাফ তাহালি হাততুল সনি তো মজা আনা লাগে না টয়লেটে ঢুকতে দোওয়া আছে না নাই আল্লাহম্মা ইন্নি আউট দুবিকা মিনাল হব সি ওয়ার্ল্ড হাততুল সেন্নি আচ্ছা টয়লেটে বাইর হইতে দোয়া আসেনি আচ্ছা ওই সময় হাত মুচলে কি অবস্থা হইবো টয়লেট থেকে বাইর হওয়ার সময় আল্লাহাম্মা গুফরানাকা আসেনি গুফরানাক আল্লাহ আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আননিলা আজ আছেনি তখন যদি হাত মুছেন না পাক লাগবো খাওয়ার সময় দেওয়া আছে না নাই কয়দিন হাত তুলছেন মানেটা কি মানেটা হলো এই আল্লাহর নবী যেখানে হাত তুলেছেন সাল্লা তুলে তেজ ক আমরাও হাত তুলবো আল্লাহর হাবিব পার্সোনাল দেওয়ার সময় হাত তুলতেন আমরাও তুলবো বদরের যুদ্ধে হাত তুলতে তুলতে তু পরে তুলেছে দোয়া করতে করতে গায়ের চাদরটা মাটিতে পড়ে গেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাদের মাঝে চাদর তুলে দিয়েছিলেন বিশ্বনবী দোয়া করছিলেন আল্লাহুম্মা আনজিজু আদাকা ইন্ন ওয়াআদাকাল হাক্ক আল্লাহুম্মা ইন্নাকা কุลতা ফিল কোরআন ওয়া কান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহুম্মা ইন্তা হালিক আযিলা আসাবাতুল আন তওবা দা দা বগলের সুব্রতা দেখা গেছে এত উপরে হাত তুলছ কিন্তু দোয়া পড়তেন নৌকা উঠতে দোয়া আসে না নাই গাড়ি উঠতে আসে না নাই খাবার শুরুতে আসে না নাই খাবার শেষে আসে না নাই সারাদিনে দোয়া আছে কিন্তু সেগুলাতে তিনি হাত তুলতেন সম্মানিত ভাইয়েরা রাতের পনে বারোটা বেজে গেছে অনেক দূরে আমি যাব সকালে ক্লাস আছে এই জন্য আজকে আর সামনে গেলাম না